দুর্গাপুরে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন এই দিন চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে এসইউসিআই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান চারটি কেন্দ্রে যথাক্রমে 275 276 277 এবং 278 এর মধ্যে 275 কেন্দ্রের ডোনা গোস্বামী 276 কেন্দ্রের প্রার্থী যুগল কিশোর পাখিরা এবং 277 কেন্দ্রের আইনজীবী সোমনাথ ব্যানার্জি প্রত্যেকেই আজ অর্থাৎ 31 মার্চ বুধবার দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে তাদের মনোনয়নপত্র দাখিল করেন দেখুন আমরা জেতারবাদ ব্যাপারে আশাবাদী এই কারণেই যে কর্পোরেট মালিকের একেবারে পোষা এজেন্টের মতো কাজ করা বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে চলা মেকি বামপন্থী সিপিএমের আজকে কোনো সে পিপুলের মধ্যে নেই এবং তৃণমূল আজকে দুর্নীতির ব্যাপারে যেভাবে মানুষের কাছে অ্যাকিউজড সেখানে তারাও হতাশ হবে নিশ্চিতভাবেই আমি আশা